হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি নিশ্চয়ই তোমরা ভালো আছো আমিও ভালো আছি দেখো আমি কিছুদিন আগে বেরিয়েছিলাম এক জায়গায় এখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো একদম ভিজে গেছিলাম তো একটা জায়গায় দাঁড়িয়েছিলাম সেখানে কি বলবো যাই হোক তবুও ভিজে গেছিলাম বৃষ্টির দিনে তো আর গাছের নিচে দাঁড়ালেও তো আর বাঁচা যায় না তো যাই হোক ভিজতে হলো তা বর্ষার ভেজা ভিজলে তো ঠান্ডা লেগেই যায় খুব বর্ষাটা ভালো লাগে খুব বেশি টানা বৃষ্টি হলে অবশ্য ভালো লাগে না তো যাই হোক তারপরে বাড়িতে ফিরে আসলাম ফিরে এসে একটুখানি ছাদে গেলাম বাড়িতে যখন আসলাম তখন আর বৃষ্টি ছিল না তারপরে ফ্রেশ হয়ে ছাদে গেলাম ছাদে গিয়ে দেখি সূর্যটা অস্ত যাচ্ছে তাই তোমাদেরকে সেটা শেয়ার করলাম চারিদিকের পরিবেশটা দারুণ লাগে আর এই সময় আমি সন্ধ্যাবেলায় উপযোগী বর্ষাকালে উপযোগী একটা সুন্দর খাবারের আইটেম দেখাচ্ছি প্লিজ তোমরা ওটা দেখো আর টানা হ্যাঁচড়া করে কিন্তু দেখো না খুব ছোট্ট ভিডিও একটু সুন্দর করে দেখো আর যারা দেখো তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক থ্যাংকস দেখো এমন মানুষও আছে তো দেখো এখানে আমি মুড়ি চপ সিঙ্গারা আবার শুকনো লঙ্কা দেখতে পাচ্ছ এটাকে আমি তৈরি করে নিয়েছি আর কিভাবে এটাকে রেডি করে নিলাম সেটাই তোমাদেরকে শেয়ার করব সন্ধ্যাবেলা বর্ষার সন্ধ্যাবেলা এর থেকে ভালো খাবার আর কি হতে পারে বলো সঙ্গে গরম চা থাকবে তবে হ্যাঁ আমি দুধ চা পছন্দ করি মিল্ক টিটা আমার বেশি ভালো লাগে তো চলো এই এই রেসিপিটা তোমাকে দেখাচ্ছি এটা রেডিমেড রেসিপি যদিও এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিলে বেশ ঝাল ঝাল লাগবে আর বেশি ঝাল অবশ্য ভালো লাগে না এর মধ্যে দিয়ে দিলাম মুড়ি এবার মুড়িটাকে তেলের মধ্যে কিন্তু ভাজবো বেশ একটু উলটিয়ে পাল্টিয়ে নিলে মুড়িটা আরও বেশি মচমচে হয়ে যায় আর মুড়িটা গরম গরম চপ শিঙারার সাথে খেতে যে কি অদ্ভুত টেস্ট লাগে সে না খেলে আমি বোঝাতে পারবো না তোমরা করে দেখো এর মধ্যে আলু ভাজা পেঁয়াজ সেটাও দিতে পারো কিন্তু চট জলদি খেতে গেলে কিন্তু আলু ভাজা করো পেঁয়াজ কুচো অনেক টাইম লেগে যায় এইভাবেও মুড়ি ভাজা খাওয়া যায় সন্ধ্যাবেলায় দেখো আমি চপ আর শিঙাড়াটাকে টুকরো করে মানে ভেঙে ভেঙে রেখেছি এবার গোটার থেকেই ভেঙে ভেঙে মুড়ির সাথে মাখিয়ে দিলে পরে কিন্তু টেস্টটা আরও বেশি লাগে তো এর মধ্যে আদা কুচো দিতে পারো অনেকে তো আমি একদম প্লেন সিম্পলভাবে করেছি দেখো মুড়ির সাথে আর শিঙাড়া অসাধারণ টেস্টি লাগে আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর খেতে কিন্তু দারুণ টেস্ট তোমরা যারা বৃষ্টিতে ভিজে যাবে তারা এই ধরনের খাবার খেও প্লিজ তো এখনকার মতো এখন রাখছি পরের দিন আবার হাজির হয়ে যাব।